হ্যালো প্রিয় দর্শক, তো তোমরা দেখতে পাচ্ছো পি মেডিসিন চ্যানেল। তো প্রিয় দর্শক, আজকে তোমাদেরকে বলবো যে বেস্ট ভিটামিন ক্যাপসুল, তো ভিটামিন বি কমপ্লেক্স ক্যাপসুল বিকোসুল। তো বিকোসুল ক্যাপসুলটা সম্পর্কে তোমাদেরকে আজকে সব কিছু ফুল রিভিউ করবো, সব কিছু তোমাদের আজকে বলবো যে এটা সঠিক ব্যবহার কী, এটা ব্যবহার করলে কী কী উপকার হয়, এটা ডোসেজ কী আছে, কখন কীভাবে খাবেন, কয়টা করে খাবেন, এটা প্রাইস কত আছে, কোথায় পাবেন এই বিকোসুল ক্যাপসুলটা, কতটুকু ভালো, সব কিছু তোমাদেরকে আজকে খোলামেলাভাবে বলবো। তো ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ করব। আর আমার চ্যানেলকে এখন পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে তাড়াতাড়ি এখন একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সদস্য হয়ে যাও, প্রতিদিন মেডিসিন সম্বন্ধে জানার জন্য। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমত বলবো যে এই বিকোসুল ক্যাপসুলটা এক পাতায় কয়টা ক্যাপসুল থাকে এবং এটার প্রাইস কত আছে। তো এই বিকোসুল ক্যাপসুলটা এক পাতায় 20টা ক্যাপসুল থাকে, স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছেন এক পাতায় 20টা ক্যাপসুল থাকে। তো 20টা ক্যাপসুলের দাম মাত্র 45 টাকা, তো খুবই অল্প প্রাইস এই বিকোসুল ক্যাপসুলটা, মাত্র 45 টাকা দিয়ে 20টা ক্যাপসুল পেয়ে যাবে ইজিলি। তো এটা কোথায় পাবে সেটা আমি এখন বলবো। তো এটা সমস্ত মেডিকেলে, সমস্ত ফার্মেসিতে বা সমস্ত ওষুধের দোকানে পেয়ে যাবে এই বিকোসুল ক্যাপসুলটা, সমস্ত মেডিকেলে পেয়ে যাবে। আর এটার ডোসেজ কী আছে, এটার সঠিক ব্যবহার কী, এটা ব্যবহার করলে কী কী উপকার হয়, সব কিছু বলবো। তো সেটা বলার আগে আর একটা কথা তোমাদেরকে বলে নেবো, এই ভিডিওটাতে এখন পর্যন্ত একটা লাইক না করলে তাড়াতাড়ি এখন একটা লাইক করে দাও, আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার সাথে থাকো। তো এখন আমি বলবো যে এটার ডোসেজ কী আছে, এটা কিসের জন্য খাবেন, এটা উপকার কী আছে, এবং এটার খেলে পরে আপনাদের কী 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 সমস্যার মধ্যে খেতে পারবেন, এবং এটা খেলে পরে কী কী উপকারে আসবে। তো এটা খেলে পরে, এটা অ্যাকচুয়ালি এই ক্যাপসুলটা হলো ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি আছে এটার মধ্যে। তো এটা খেলে পরে আপনাদের শরীরে যদি ভিটামিনের ঘাটতি থাকে সেটা পূরণ হয়ে যাবে, এবং কি আপনাদের শরীরে যদি এনার্জি কমে যায়, শরীর দুর্বল দুর্বল মনে হয়, তাতেও এই ক্যাপসুলটা খেতে পারবেন, খুবই ভালো কাজ দিবে এই বিকোসুল ক্যাপসুলটা। আর এটা আপনাদের জন্য খুবই ভালো একটা মোটা হওয়ারও ওষুধ, স্থায়ীভাবে মোটা হতে পারবেন এই ক্যাপসুলটা খেলে পরে, এই বিকোসুল ক্যাপসুলটা খেলে পরে স্থায়ীভাবে মোটা হতে পারবেন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া। তো যারা স্থায়ীভাবে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়া মোটা হতে চান, তো এই ক্যাপসুলটা অবশ্যই খেতে পারেন এই বিকোসুল ক্যাপসুলটা। ভিটামিন বি কমপ্লেক্স এবং ভিটামিন সি আছে এটার মধ্যে। তো এটা খেলে পরে আপনাদের ভিটামিনের ঘাটতিটাও পূরণ হবে শরীরের, এবং এনার্জি ফিরে আসবে আপনাদের শরীরের, হারিয়ে যাওয়া এনার্জিটা ফিরে আসবে। যাদের শরীরে এনার্জি নাই তো তারাও খেতে পারেন এই ভিটামিন বি কমপ্লেক্স বিকোসুল ক্যাপসুলটা খেতে পারেন, খুবই 100% ভালো একটা ক্যাপসুল এই ক্যাপসুলটা, খুবই একটা ভালো ক্যাপসুল, অবশ্যই ইউজ করতে পারেন। এবং কি আপনাদের মুখে যদি ঘা হয়ে থাকে, অনেক সময় মুখে ঘা হয়ে থাকে খেতে পারেন না কিছু, তো সেক্ষেত্রে এই বিকোসুল ক্যাপসুলটা খেতে পারবেন, আপনাদের ঘা কমে যাবে, কারণ মুখে ঘা হয় ভিটামিনের ঘাটতিতে, ভিটামিন বি কমপ্লেক্সের ঘাটতিতে। তো সেই ক্ষেত্রে এই ভিটামিন বি কমপ্লেক্স বিকোসুল ক্যাপসুলটা খেলে পরে আপনাদের মুখের ঘাটাও কমে যাবে, এবং কি আপনাদের শরীর এনার্জি থাকবে, সবল থাকবে, দুর্বল হবে না, সুস্থ থাকবে। তো এটা অবশ্যই খেতে পারেন এই বিকোসুল ক্যাপসুলটা। তো এটা ডোসেজ কী আছে, কখন কীভাবে খাবেন সেটা আমি এখন বলবো। তো এটা ডোসেজ দিনে দুবার খেতে পারবেন, একটা করে ক্যাপসুল দিনে দুবার খেতে পারবেন খাওয়ার পরে। তো একটা করে ক্যাপসুল দিনে দুবার খাবেন খাওয়ার পরে, খুবই ভালো এই বিকোসুল ক্যাপসুলটা। তো প্রতিনিয়ত কয়দিন ব্যবহার করলে পরে আপনাদের উপকারটা, আপনারা উপকারটা বুঝতে পারবেন এই বিকোসুল ক্যাপসুলটার উপকারটা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল, ভিডিওটা ভালো হলে অবশ্যই লাইক করে দেবে, আর আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে পরে একটা নতুন ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।